আমাদের অনেকের ভেতর ভালো অভ্যাস আছে আবার খারাপ অভ্যাস আছে ভালো অভ্যাসগুলো তো ভালো কিন্তু যাদের খারাপ অভ্যাস আছে এগুলা ছাড়ার অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন কিন্তু আজকে এমন একটি আমল শিখিয়ে দিব এই আমলটির মাধ্যমে আপনি খারাপ অভ্যাসগুলো ছাড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আমরা জানি মহান রব্বুল্লাহ আলমিনের নামের অনেক ফজিলাত আছে ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহ রবুল্লা আলমিনের অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে যাই হোক আল্লাহ রব্বুল আলমিনের এই নামগুলোর অনেক রকম ফজিলতের মধ্য থেকে আজকে ইয়া হামিদু আবার বলি ইয়া হামিদু এই পবিত্র নামটির গুরুত্বপূর্ণ একটি ফজিলত আপনাদেরকে আজকে জানাবো একটি নয় কয়েকটি ফজিলত আজকে আপনাদেরকে জানাবো সঙ্গেই থাকুন প্রথমত যাদের খারাপ অভ্যাস আছে এই খারাপ অভ্যাস সারার চেষ্টা করবেন পাশাপাশি ইয়া হামিদু এইটে দিনের রাতে অধিক পরিমাণে যখনই আপনি সময় পান না কেন অধিক পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার খারাপ অভ্যাসগুলো দেখছেন আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনার খারাপ অভ্যাসগুলো আপনার থেকে পৃথক হয়ে যাচ্ছে সে পবিত্র নামটি হচ্ছে ইয়া হামিদু এটা আপনি দিনে রাতে যখনই সময় পান না কেন অধিক পরিমাণে পাঠ করবেন খারাপ অভ্যাসগুলো থেকে আপনি পৃথক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি সবল কাম হবেন শুধু তাই নয় এই পবিত্র নামের আরও ফজিলত আছে এই পবিত্র নামটি যদি আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি কয়েকবার পাঠ করতে পারেন তাহলে আপনার যেসব শত্রু আছে আপনার আপনাকে দেখে যারা হিংসা করে তাদের হিংসুকের হিংসা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন তাহলে এই ছোটো একটি নাম মহান রব্বুল্লাহ আলমিনের ইয়া হামিদ এই ছোট একটি নাম আমরা আজকে থেকেই এই নামের আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন তো আজকের ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে নিত্য নতুন ইসলামিক ভিডিও উপহার দিতে পারি দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে অবশ্যই এস টিভি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিবেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আসসালামু আলাইকুম কুরআন তেলাওয়াত ওয়াজ গজল এবং ইসলামী জীবন গঠনমূলক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন এস এ পি টিভি বাংলা চ্যানেলকে